আবার এলাম আমি অনেকদিন পর তোমাদের সামনে। এখন আমি জানি আমার আর কোনো তোমাদের কাছে দাম নেই। সত্যি কথা বলতে ভাই, আমি 2-3 মাস ছিলাম ব্যস্ত, এখন আমি ভাই অনেক সুস্থ। আর আমার একটা ইন্ট্রো ছিল, আমার নাম বাল্মিকি আর আমার লাইফ পুরো ঝিকিমিকি। আর এই ঝিকিমিকির লাইফে কতদিন ঝিকিমিকি থাকবে সেটা ভগবানই জানে। তো ভাই এত কিছু বাদ দাও, আবার একটু চুলকারি উঠেছে, মনে হচ্ছে একটু ভিডিও ভিডিও করি, তাই আবার ভিডিও চালু করেছি। আবার কতদিন চলবে না চলবে এরা ভগবানই জানে। আর আজকের আমাদের এখানে শীতলা পুজো আছে, সেই শীতলা পুজোটা কী করে হয় কীরকম হয় তোমাদেরকে জাস্ট দেখাবো। আর আমি বলছি দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো ভাই বেশি দেরি না করে ভাই চলে এসছে আমাদের পুজো মণ্ডপের সামনে, জাস্ট এখানটায় ভিড়টা দেখো ভাই। তো ভাই এখন হচ্ছে গন্ডি কাটা হচ্ছে, গন্ডি কাটার পর আমাদের এখানটায় হবে ধুনুচি উড়ানো। এখানে সব লাইন ধরে দাঁড়িয়ে বসে আছে, এখানে ধুনুচি উড়ানো হবে। ধুনুচি উড়ানোর পর তারপর হবে হরিলুট। আর এই হরিলুট পাওয়ার জন্যে মানে লোটার জন্যে আমার কিছু বন্ধু টিম আছে এবং অনেক লোক এরকম হরিলুট লুটবে, সেই দৃশ্য তোমরা দেখতেই পারবে। তার সঙ্গে আমার বন্ধু কিছু গ্রুপ আছে, এই যে এরা দাঁড়িয়ে আছে, এরাও হরিলুট করবে, এরা ঠিক লুটবে। তো ভাই এইখানে যে এত ভিড় দেখতে পাচ্ছ না, এই দেখো সবাই দেখছ রাস্তা দিয়ে আসছে গন্ডি কেটে কেটে, সব গন্ডি গন্ডি কেটে সব ঢুকবে একেবারে মন্দিরে। মন্দিরে মন্দিরে ঢুকে ভগবানের কাছে যে যার মতো মানত করবে, কামনা করবে, আর ভগবান যদি স্যাটিসফাই হয় তার কামনা পূরণ করবে, আর না করলে না করবে। কারণ এখন সার্থকবার দুনিয়া, ভগবানও সার্থকবার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। মানুষ যা হয়েছে তা ভগবান হবে না। আর ভাই এইখানটা হচ্ছে ভাই ধুনুচি উড়ানোর আইটেম। ভাই এই ধুনুচি উড়ানোর আইটেমটা দেখলে না উফ মন পুরো ঝুড়িয়ে যায়। এখানে এমনভাবে ধুনুচি ওড়ে না, মনে হচ্ছে কে ফায়ার গান চালাচ্ছে। যারা ভাড়া গন্ডি ফন্ডি কেটে একেবারে সব কিছু কমপ্লিট করে চলে এসছে তারা ভাই এখানে এসে বসে পড়েছে, আর তাদের হাতে দুটো করে মাঠ চাপিয়ে দিয়েছে, আর মাথায় গামছা ঠেকিয়ে মাটি চাপিয়ে দিয়ে ভাড় চাপিয়ে দিচ্ছে একেবারে। ওর মধ্যে ভাড়ের মধ্যে আগুন ফাগুন লাগিয়ে ধুনুচি উড়ানো হবে। এই জিনিসটা দেখার জন্যে হাজার লোক ভিড় করে থাকে কাতারে কাতারে। তার মধ্যে আমরাও আছি, আমরাও ভিড় করে এইসব দেখবো। আর এখানে ভাই অনেক প্রফেশনাল লোকও আছে যারা এইসব ধুনুচি উড়ানোর একটা অনেক ওস্তাদ। এই জিনিসটা দেখো দেখতে যতটা সোজা লাগছে না, কিন্তু ভাই করতে কত ততটা কঠিন। ধুনুচি হাতে নিয়ে যে আগুনটা উড়ানো এটা কিন্তু অনেক প্রফেশনাল ব্যাপার আছে। এখানে অনেকেই আছে প্রফেশনাল যারা যুগ যুগ ধরে করে এসছে, আর যারা এখানে নতুন যারা পারছে না, যারা যাই হোক অল্প অল্প করে তুলছে, যাওয়ার হচ্ছে আর কতবার হচ্ছে না, আর এরা প্রতিবারে প্রতিবার তুলবে, মানে এরা এতটাই প্রফেশনাল। এইখানে সব থেকে ভালো হচ্ছে, বেটার হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরছে হচ্ছে, এখানে পুরো একেবারে প্রফেশনাল। সুশীল ভাই এখানে কমপ্লিটের পথে এখানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু, অনেকে যে যার মতন এখানে নামিয়ে রেখে দিয়েছে। তো ভাই ধুনুচি ভাই উড়ানো কমপ্লিট হয়ে গেছে, এইবারে হবে ভাই বাতাসা লুট। আর আমাদের এখানে বন্ধু গ্রুপ মোটামুটি সবাই চলে এসেছি, আর আমরা ভাই এই যো ও ভাই এই এক বস্তার টার্গেট আছে, এক বস্তা আমরা লুটে ছাড়বো আজকের, ঠিক আছে। তো ভাই শেষমেশ লুটে ভাই আমরা চলে এসেছি আমাদের পাড়ার দিকে, এই যে বিস্কুট পেয়েছি, আর এদিকে এক হাফ বস্তা হাফেরও হাফ এই বাতাসা লুটেছি, এখন এখানে জল করবো। পাল্লাজি ভাই আমি নিয়ে নিয়েছি, পাল্লাজি ভাই তো লুটি নি, বেকার বেকার পাল্লাজি নিয়েছি এরকম অনেক, সবার সবার হাতে ভাই পাল্লাজি চলে এসছে, সবাই ভাই পাল্লাজি খাচ্ছে ভাই।